হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এসেছি। তো আগে আমি আলোচনা করেছিলাম যে কেন্দ্র সরকার উচ্চ বর্ণের জন্য একটি সংরক্ষণের ব্যবস্থা করেছিল, সেই সংরক্ষণটি ছিল 10%, এবং সেটি সেই সময় যখন আমি এই আপডেটটি নিয়ে আসছিলাম তখন ওইটা পাস হয়নি বিলটি। কিন্তু বর্তমানে বিলটি পাস হয়ে গেছে এবং ওই সংরক্ষণ কীভাবে চালু হচ্ছে বা তার জন্য কী কী ডকুমেন্ট দরকার সেই সমস্ত তথ্যই আমি আজকে আপডেটে আপনাদের দেব। তো শুরু করার পূর্বে আমি যারা নতুন সদস্য আছে তাদের উদ্দেশ্যে বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন বাজাতে ভুলবেন না। তো আসুন শুরু করা যাক আজকের আপডেট। তো কেন্দ্র সরকার উচ্চবর্ণের জন্য আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য 10% সংরক্ষণের বিল পাস করলেন এবং সেই বিল পাস হচ্ছে আজ থেকেই। তবে এই সংরক্ষণ পাওয়ার জন্য বেশ কিছু নথিপত্র আমাদের দরকার। তো আসুন দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস আমাদের লাগছে। তো এক নম্বরে বলা হচ্ছে আয় প্রমাণপত্র, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। সেক্ষেত্রে বলা হচ্ছে সংরক্ষণ পেতে গেলে বার্ষিক আয় 8 লক্ষের নিচে হতে হবে। 2 নম্বর বলা হচ্ছে জাতির প্রমাণপত্র, অর্থাৎ আইডেন্টিফিকেশান। এই সংরক্ষণে পাওয়ার জন্য জাতির প্রমাণপত্র খুবই জরুরি। 3 নম্বর বলা হচ্ছে বিপিএল কার্ড, আপনি যে আর্থিকভাবে পিছিয়ে সেটিকে প্রমাণ করার জন্য অবশ্যই বিপিএল কার্ড প্রয়োজন। 4 নম্বর বলা হচ্ছে প্যান কার্ড, 10% এই সংরক্ষণ পেতে গেলে অবশ্যই একটি বৈধ প্যান কার্ড দরকার, এবং যাদের প্যান কার্ড নেই তারা অবশ্যই প্যান কার্ড খুবই শীঘ্র করে নিতে পারেন, তবেই সুবিধাটি পাবেন। এছাড়াও আরও যে যে নথিগুলির কথা বলা হয়েছে সেগুলি হচ্ছে আয়কর রিটার্ন, আধার কার্ড, ব্যাংকের পাসবই, এবং সঙ্গে আরও একটি কথা বলা হয়েছে জনধন যোজনাতে একটি অ্যাকাউন্ট। তো আশা করি এই আপডেটটি সবারই ভালো লাগলো। এরকম নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। তো আজকের আপডেট এই পর্যন্তই, সবাইকে আবারও সুস্বাগতম জানিয়ে আজকের আপডেট আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন।